ঢাকার শারদীয় দুর্গোৎসবে ঢাকা জেলার কোনো মন্দিরে হুমকি বা আইন শৃঙ্খলা বহত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মঈদ। দুপুরে ঢাকার ধামরাইয়ের হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী যশোমাধব মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একমত বিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মঈদ এ সময় আরও বলেন, এবারের পূজা উদযাপনটা একটু ভিন্ন ধর্মী রাষ্ট্রের একটা দীর্ঘদিনের পরিবর্তন হয়েছে, এই অনেকেই অনেকভাবে দেখছেন কোনো সমস্যা নেই, নির্বিঘ্নে হিন্দুরা পূজা পালন করতে পারবে। সারা বাংলাদেশে 5 আগস্ট একটা উদ্ভুত পরিস্থিতি ছিল, থানা লুটের ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে মামলা হয়েছে, ইতিমধ্যে থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে, অস্ত্র উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। সারা দেশে একটা দুষ্টচক্র নিরীহ মানুষকেও মামলায় ফাঁসাচ্ছে, এখন থেকে মামলা যাচাই বাছাই করে নেওয়া হবে, মামলা হওয়ার আগে ইনকোয়ারি করা হবে, পুলিশ এখন জনগণের বন্ধু হতে চায়, পুলিশ ছাড়া জনগণ চলতে পারে না, অবদশী পুলিশের দরকার আছে বলেও বলেন তিনি। এ সময় সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির, ধামরাই থানার ওসি মনিরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদনে। না, আপনার আইন শৃঙ্খলা ব্যাহত হবে এরকম কোনো আশঙ্কা নাই, তবে আইন শৃঙ্খলা নিয়ে আমরা সবাই সচেতন। এবারের পূজা উদযাপনটা একটু ভিন্ন ধর্মী, কারণ হলো ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে, এটা আপনারা জানেন যে রাষ্ট্রের একটা অনেক দীর্ঘদিনের একটা পরিস্থিতি পরিবর্তিত সময়, এই সময়টাকে নিয়ে অনেকে অনেকভাবে এটাকে দেখছে। আপনাদের যারা উদযাপনকারী যারা কমিটি আছেন তারাও আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আপনার এটা তো শুধু আমরাই না, সারা রাষ্ট্রে তো আপনার এই রকম একটা পরিস্থিতি বিরাজ করছে, তো আমরা আপনাদের সহযোগিতায় আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে এইসব তথ্যপত্র আমাদের কাছে উপস্থাপন করেছেন, এই যে বলছেন এগুলো নিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটা গ্যাপগুলো আমরা পূরণ করে ফেলছি। এখন পুলিশ আবার উদ্বুদ্ধ, জানে কোনো রাষ্ট্র পুলিশ ছাড়া চলতে পারে না, আর পুলিশ ছাড়া জনগণও থাকতে পারে না, জনগণও চলতে পারে না, কারণ পুলিশের সাথে জনগণ ওতপ্রোতভাবে যুক্ত। আমরা তো প্রথমেই পুলিশ মানে কি, আমরা তো জনগণ, তা আমার বাড়ি আছে, আমার পরিবার আছে, আমার সন্তানরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আপনারাই তো, এই আপনাদের জন্য কাজ করা মানেই তো আমার জন্য কাজ করা, তো আমরা সেইভাবে কাজ করছি দেশের জনগণের জন্য ফার্স্ট। বিগত সময়ে পুলিশের অনেক অ্যাক্টিভিটিস নিয়ে কথা ছিল যে এটা কি আসলে জনগণের পুলিশ কিনা, জনগণের কাজ করে কিনা, রাষ্ট্রের পুলিশ কিনা, তো আমাদের পুলিশ বর্তমানে যারা নেতৃত্বে আছে পুলিশের এবং যারা এই সরকারি নেতৃত্বে আছে তারা একটা কথা বলে পরিষ্কারভাবে বলেছে, পুলিশ হতে হবে জনগণের, পুলিশ হতে হবে জনগণের এবং পুলিশ হতে হবে রাষ্ট্রের, তো জনগণের পুলিশ এবং রাষ্ট্রের পুলিশ, এই ধারণা থেকে এই শপথ নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ এই যেটা যেগুলো আপনারা দেখছেন যে গ্যাপটা, এটা অচিরে এবং প্রশাসন যেভাবে কাজ করছে, অন্যান্য প্রশাসন তারাও জনগণের স্বার্থে কাজ করছে, ম্যাক্সিমামটাই উদ্ধার করেছি, আরও কিছু আমাদের অভিযান চলছে, সম্পূর্ণ অভিযান চলছে, আমরা সব কিছু এটা দেশের মধ্যে থেকে এই অস্ত্র কোনো জায়গায় একদম চিরতরে হারাই যাবে এমনটা না, আমরা এটা উদ্ধার করি, অভিযান চলছে, আপনারা হয়তো অনেকটা ভিজিবল, আপনার মানুষ ধরলেই অভিযান হচ্ছে আর মানুষ ধরলে অভিযান হচ্ছে না, এরকমটা না, আমরা অভিযান হচ্ছে, আপনি আপনারা জানেন এটা রাষ্ট্র থেকে এই যে অজ্ঞাতনামার আসামি যেটা শুধু পুলিশের পক্ষে বিপক্ষে এরকম না, জনগণের যে সমস্ত মামলাগুলো হচ্ছে এই মামলাগুলোতে আমরা দেখছি অনেক নিরীহ বা অনেক আপনার নিরপরাধ সাধারণ মানুষ তারাও সংযুক্ত হয়ে যাচ্ছে, তাদের নামও চলে আসছে, এটাতে আমার মনে হয় যে কিছু দুষ্টচক্র এগুলো নিয়ে কাজ করছেন, এই জন্য রাষ্ট্র শীর্ষস্থান থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা অভিযোগ ভালো মতো দেখে ভালো করে আগে একটা প্রাথমিকভাবে একটা ইনকোয়ারি করে তারপরে এই সমস্ত মামলাগুলো রুজু করার নিয়ম করা হয়েছে, বলা হয়েছে।